আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, কেমন আছেন সকলেই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। খুব দুঃখজনক হলেও সত্য যে মালয়েশিয়াতে আবারও শুরু হয়ে গেছে বিভিন্ন স্থানে অপারেসি। আগে তো ছোট ছোট আকারের অপারেসি ছিল, এখন কিন্তু এই অপারেসিটা অনেক বড় বড় আকার ধারণ করেছে। আজকে 24শে নভেম্বর 2020 সাল, আজকে অনেক বড় আকারের একটা অপারেসি হয়েছে কাজাংয়ের স্টপ প্লাজা এলাকায়। কাজাংয়ের স্টপ প্লাজা এলাকায় বড় ধরনের একটা অপারেসি হয়েছে এবং এই অপারেসিতে টোটাল 141 জন প্রবাসী আটক হয়েছে এবং 141 জনের মধ্যে 141 জনই অবৈধ। এরপরে বৈধ কিছু আটক হয়েছিল, এদেরকে ছেড়ে দিয়েছেন। তো এই বড় একটা অপারেসি, আজকের যে অপারেসিটা পরিচালনা হয়েছে, এটি মালয়েশিয়ার বিভিন্ন সশস্ত্র বাহিনীর দ্বারা, পুলিশ, ইমিগ্রেশন অফিসার, SPRM, মিলিটারি, সমস্ত প্রকার ফোর্স মিলে সর্বমোট 333 জন সদস্য মিলে এই অপারেসিটি দেয় ওই এলাকাতে, এবং কি অনেক সংখ্যক লোককে আটক করেছিল তারা। এদের মধ্য থেকে যাদের ভিসা আছে তাদেরকে ছেড়ে দিয়েছে। সুতরাং এখন আপনাদেরকে বলবো যে আপনারা যে যেখানে আছেন অনেক সাবধানতার সাথে চলাফেরা করবেন। অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে দেখেই অনেক খুশিতে আপনারা যে মানে যেখানে সেখানে যেভাবে সেভাবে চলাফেরা করবেন, কখনোই এটা করা যাবে না। আর এই যে আজকের যে অপারেসিটা হয়েছে কাজাং এলাকায়, এই অপারেসির একমাত্র কারণ হলো মুভমেন্ট কন্ট্রোল অর্ডার এবং কন্ডিশনাল লকডাউনের যে আওতায় ওই এলাকাটা ছিল, সেই লকডাউনের যে নীতিমালা ছিল যেভাবে চলাফেরা করা যাবে, কিন্তু তারা কোনো নীতিমালাই তারা মানে নাই। অর্থাৎ এরকম মালয়েশিয়ার যে বিধিনিষেধগুলো না মানার কারণে কিন্তু সেখানে পরিকল্পিতভাবে অপারেসিটা দেয়। সেজন্য প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, যে যেখানে আছেন সাবধানের সাথে থাকবেন, বিশেষ করে যারা অবৈধ আছেন। অবৈধদের জন্য তো দুইটা সুযোগ দিয়েছে, এটা আপনারা জানেনই। হ্যাঁ, যে একটা হয়তো এখানে বৈধ হওয়ার এবং আর একটা দেশে চলে যাওয়ার, কিন্তু এই দুইটার একটার মধ্যে তো আপনাকে অবশ্যই থাকতে হবে। এর আগে যদি আপনি অপারেসিতে ধরা পড়ে যান, আপনি জেলে ঢুকে যান, আপনার দুটাইতেই অবৈধ থেকে বৈধ হওয়া তো এটা সম্ভবই না। আর দেশে চলে যেতে হলেও আপনাকে কয় মাস জেল খেটে যেতে হবে এটা বলা যাচ্ছে না। সেজন্য প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, যে যেখানে আছেন অবৈধরা, খুব সাবধানে থাকবেন। সরকারের যে বিধিনিষেধগুলো আছে, কন্ডিশনাল লকডাউন যেটা আছে, এই বিধিনিষেধগুলো আপনারা মেনে চলবেন। এবং আমাদের এই অপারেসির যে আজকের সংবাদটি বলছি, এই সংবাদটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন, যাতে তারাও সতর্ক হতে পারে। বিশেষ করে কাজাং এলাকায়, নিগারি সিমিলাং এলাকায়, কোলালামপুরে, আপনারা শুনেন কোলালামপুরের বিভিন্ন জায়গায় অপারেসি হবে। বিশেষ করে কোলালামপুরের বিভিন্ন স্থানে, নাইট ক্লাবে, এরপরে বারে, মাসাজ সেন্টারে, গেমসের দোকানে, এই সমস্ত এলাকা, এই সমস্ত কাজের সাথে যারা জড়িত তারা খুব সাবধানতার সাথে থাকবেন। তাছাড়া গতানুগতিক যে ফ্যাক্টরিতে, কনস্ট্রাকশন সাইডে গতানুগতিক যে লোক ধরার জন্য অপারেসি চলতো, এগুলো মোটামুটি হবে না। কিন্তু সরকারের বর্তমান করোনা ভাইরাস ঠেকাতে যে পদক্ষেপগুলো নিছে, এই নিয়মের কে যদি কেউ ভঙ্গ করে তাহলে সেই এলাকাতে অবশ্যই অবশ্যই অপারেসি হবে। সেজন্য যে সমস্ত ভাইরা এই সমস্ত কাজের সাথে জড়িত আছেন তারা খুব দূরে থাকুন, এবং আমাদের ভিডিওটি এই সমস্ত কাজ যারা করে তাদের কাছে ছড়িয়ে দিন। মেসেঞ্জারে, ইমোতে, হোয়াটসঅ্যাপে আমাদের এই ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন, যে তারাও এই অপারেসির সংবাদগুলো জানতে পারে এবং তারাও সতর্ক হতে পারে। যাই হোক, অপারেসি এটা আসলে আমাদের কারো কাম্য ছিল না। এরপরে যেহেতু হচ্ছে, আমি নিয়মিতই ছোট বড় প্রতিদিনই যে সমস্ত এলাকাতে অপারেসিগুলো হয়, এই অপারেসির খবরগুলো আমরা এখন থেকে কিছু কিছু জানবো। কিন্তু করোনা ভাইরাসের যে সংবাদটা আমরা প্রতিদিনই দিতাম, এখন আসলে করোনা ভাইরাসের আপডেট সংবাদটা অনেক দেরিতে আসে, সেক্ষেত্রে আমরা অত দেরিতে আর সংবাদটা বলতে পারছি না। তবে করোনা ভাইরাসের সংবাদ তো আপনারা বিভিন্ন মাধ্যমে জানতেই পারেন, ফেসবুকে, আমাদের ফেসবুক গ্রুপে ওই সংবাদগুলো দেওয়ার চেষ্টা করবো। আমাদের ভিডিওতে যেহেতু ইন্টারনেট কানেকশন অনেক সময় প্রবলেম থাকে, সেক্ষেত্রে আমরা লাইভ ভিডিও আর করতে চাচ্ছি না, এরকম ডিরেক্টলি রেকর্ডিং ভিডিওগুলোই করবো। সেক্ষেত্রে আমরা এখন থেকে অপারেসির সংবাদগুলো এবং কি আপনাদের যে প্রশ্ন উত্তরগুলো আছে, এই প্রশ্ন উত্তরগুলো মোটামুটি বেশি আলোচনা করবো। যাই হোক, আজকের প্রশ্নোত্তর পর্বের মধ্যে কয়েকটি প্রশ্ন আমি সিলেক্ট করেছি আপনাদের থেকে। প্রথমটি হলো, এখন কি ইমিগ্রেশন বন্ধ না খোলা? ওকে, একথা যদি বলি তাহলে বলতে হবে এই মুহূর্তে ইমিগ্রেশন বন্ধ আছে কোয়ালালামপুর, কোয়ালালামপুরে, পুত্রাজায়াতে, এরপরে স্লাঙ্গোরে, কেডাতে, সারওয়াতে, এই সমস্ত জায়গায় ইমিগ্রেশন বন্ধ আছে। তাছাড়া অন্য অন্য ডিস্ট্রিক্টে ইমিগ্রেশন খোলা আছে।
তবে লকডাউন যেহেতু 6 তারিখ পর্যন্ত, 6 ডিসেম্বর পর্যন্ত, 6 ডিসেম্বর পরে এই ইমিগ্রেশন গুলো আবার খুলবে ইনশাআল্লাহ। অনেকেই বলেছেন, অনেকের মনের কথা যে এক কোম্পানিতে কাজ করি, এই কোম্পানির বেতন অনেক কম, বা এই কোম্পানি ভালো না, এই কোম্পানি খারাপ, এই কোম্পানি থেকে অন্য কোম্পানিতে চলে যাব, সেক্ষেত্রে অন্য কোম্পানি থেকে ভিসা করা যাবে নাকি? তাদের জন্য পরামর্শ হলো যে অন্য কোম্পানিতে আপনি থাকতে পারবেন, অন্য কোম্পানিতে যেতে পারবেন। সেক্ষেত্রে যদি আপনি যে কোম্পানিতে যেতে চান ওই কোম্পানির বস এবং যে কোম্পানিতে বর্তমান আছেন, এই দুই কোম্পানির বসে যদি আপনার আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলে সহজেই এক কোম্পানি থেকে নাম চেঞ্জ করে অন্য কোম্পানিতে যেতে পারবেন। তাছাড়া আপনার বসরা যদি রাজি না থাকে, তাহলে আপনি যে কোম্পানিতে বর্তমান আছেন এই কোম্পানিতে আগে আপনাকে অবৈধ হতে হবে, এরপর আপনি এই অবৈধতার সুযোগটা পাবেন। ওকে, সেক্ষেত্রে আপনাদের জন্য উত্তর হলো যে এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যেতে পারবেন, সেক্ষেত্রে ওই নিয়মে যে আপনার আগে অবৈধ হতে হবে, এরপরে বৈধকরণের প্রক্রিয়া। ওকে, এখন কি অপারেসি হচ্ছে নাকি? জি, যেমনটি বললাম আমি শুরুতেই বলেছি, এখন অপারেসি হবে বিভিন্ন জায়গায়, তবে ওইরকম এখন অপারেসি হবে শুধুমাত্র যে এই নিয়ম কানুন ভঙ্গ করার কারণে, এই নিয়ম কানুনগুলো যে ভঙ্গ করে, এই ভঙ্গ করার কারণে এই সমস্ত জায়গায় অপারেসি হবে, তাছাড়া অন্য কোথাও অপারেসি হবে না। বৈধতার জন্য অ্যাপ্লাই শুরু হয়েছে কিনা? জি, বৈধতার জন্য অ্যাপ্লাই শুরু হয়েছে, তবে আপনারা জানেন যে এই বৈধতা চলবে 30শে জুন 2021 সাল পর্যন্ত। এই বৈধতা অলরেডি শুরু হয়ে গেছে, আপনি গত 2-3 দিন আগের ভিডিওতে দিয়েছিলাম যে বৈধতা হওয়ার জন্য, এখন যেহেতু ইমিগ্রেশন বন্ধ, সেক্ষেত্রে বৈধতা হওয়ার জন্য অনলাইনে মালিক পক্ষকে আপনার যেই একটা বৈধ হওয়ার যে একটা ফর্ম আছে ওই ফর্মটা, এবং কি মালিকের কোম্পানির ডকুমেন্টস এবং আপনার ওয়ার্কারের ডকুমেন্টসগুলো ইমেইল করতে বলা হয়েছে। ইমেইল কোথায় করতে হবে আমি ডিসক্রিপশন বক্সে সেই ইমেইল নাম্বারটিও দিয়ে দিয়েছি, এবং কোথা থেকে ওই ফর্মটি ডাউনলোড করবেন। এর আগে আমাকে বলেছিলেন যে অবৈধ থেকে বৈধ হওয়ার যে ফর্মটি আছে, ফর্মটি আমাকে দেওয়ার জন্য, সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে আমাকে এখানে ডিসক্রিপশন বক্সে গেলে আপনি ওই বৈধতার ফর্মটি পাবেন। ওকে, ফর্মটি পাবেন, ওই ডিসক্রিপশন বক্সে পুরো লিঙ্কটাই পাবেন, ওই লিঙ্কে গেলে আপনার বিস্তারিত জানতে পারবেন। অনেকেই বলছেন যে আমার বস এখন পর্যন্ত ভালোভাবে জানেই না যে অবৈধদের বৈধ করার সুযোগ দিচ্ছে বা কোন প্রক্রিয়াতে। একজনে বলেছেন যে বিমানের ফ্লাইট কি শুরু হয়েছে কিনা? যে বিমানের ফ্লাইট অনেক আগে থেকে শুরু হয়ে গেছে, এখানে শুধুমাত্র বিমানের না, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, মালয়েশিয়ান এয়ারলাইন্স, মালিন্দ, এয়ার এশিয়া সহকারে, সিঙ্গাপুর এয়ারলাইন্স, থাইল্যান্ড এয়ারলাইন্স, তাহলে 6-7টা এয়ারলাইন্সের ফ্লাইট অলরেডি আছে। ঠিক আছে, আপনি ইচ্ছা করলে প্রতিদিনই ফ্লাইট আছে, যে একদিন মালিন্দর আছে, একদিন বিমানের আছে, একদিন মালয়েশিয়ান এয়ারলাইন্সের আছে। সেক্ষেত্রে যারা বৈধ তারা তো অবশ্যই যেতে পারবেন, কোনো সমস্যা হবে না, যারা অবৈধ এরাও যেতে পারবেন। তবে আপনাদেরকে বলছে যে অবৈধরা কত টাকা লাগবে কি লাগবে, এটা এসওপি আছে, এসওপি যেহেতু এখন আসেনি, আপনারা অপেক্ষা করেন, এসওপি আসলে আপনাদেরকে ইনশাল্লাহ আমি জানিয়ে দিব যাওয়ার সহজ পদ্ধতিগুলো এবং যাওয়ার সহজ উপায়গুলো। ওকে, সেক্ষেত্রে অপেক্ষা কে থাকবেন। আর যারা বৈধ তারা দেশে যেতে চান, আমি বলেছিলাম যে যাদের ভিসা 6 মাসের বেশি আছে তারা যান, আর যাদের ভিসা 6 মাসের কম তারা ভিসাটি আগে রিনিউ করেন, এরপরে আপনারা যান। একজন বলছেন যে এখন তো ইমিগ্রেশন বন্ধ, তাহলে কিভাবে অবৈধরা আবেদন করতে পারবে? ওকে, তাদের জন্য বলি যে সে যেমনটি বললাম একটু আগে যে অবৈধরা বৈধ হতে পারবে, এখন অনলাইনে আপনার মাইজিকান এবং আপনার যে কোম্পানির বস আছে আপনার সমস্ত ডকুমেন্টসগুলো অনলাইনে আগে সাবমিট করতে হবে। অনলাইনে সাবমিট করার পরে ইমিগ্রেশনের পক্ষ থেকে একটা ঘোষণা আসবে যে আপনারা কিভাবে পরবর্তী ধাপগুলো কিভাবে অগ্রসর হবেন। সেজন্য এখন যে পদ্ধতিগুলো আছে এখানে অনলাইন, সেক্ষেত্রে ইমিগ্রেশন বন্ধ থাকলেও কোনো সমস্যা নাই। আপনার মাইজিকানকে, আপনার মালিককে, আপনার বসকে বলেন, আমার ডিসক্রিপশন বক্সে ওই লিঙ্কটি দেওয়া আছে, ওই লিঙ্কে ঢুকতে বলেন, ওই লিঙ্কে বিস্তারিত স্টেপ বাই স্টেপ সুন্দর করে ভাষা মালায়ুতে ওয়েবসাইটে বর্ণনা করা আছে। ওকে, অনেকেই প্রশ্ন করেছেন যে কনস্ট্রাকশনে ভিসা লাগানো যাবে নাকি? জি, উত্তর হলো জি, কনস্ট্রাকশনে ভিসা লাগানো যাবে, কনস্ট্রাকশনটাও ডেভেলপমেন্ট সেক্টরের আন্ডারে, সেক্ষেত্রে কনস্ট্রাকশনেও ভিসা লাগাতে পারবেন। একজন বলছেন যে ভাই আমার সার্ভিস সেক্টরে ভিসা, আমি চাচ্ছি যে এখন কোম্পানি চেঞ্জ করে অন্য জায়গায় যেতে পারবো কিনা। জি, সেও পারবেন, আপনার কোম্পানি যদি সার্ভিস সেক্টরে থাকে তাহলে আপনি যদি চান যে কনস্ট্রাকশন সেক্টরে আসবেন, জি পারবেন। ওকে, যাই হোক, আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের ভিডিওটি নিয়মিত দেখার জন্য, এবং আমাদের ভিডিওটি প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করার জন্য, এবং আপনাদের প্রচুর পরিমাণ কমেন্টস করার জন্য। আপনাদের সকলকে ধন্যবাদ যে আপনাদের আমরা আপনাদের জন্য ভিডিও করি এবং আপনাদের প্রচুর পরিমাণ রেসপন্স আমরা পেয়েছি। ওকে, আপনাদের জন্য রিকোয়েস্ট হবে, এখনো যারা আমাদের চ্যানেলে প্রথম, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটন ক্লিক করে রাখুন, যাতে মালয়েশিয়ান ইমিগ্রেশন রিলেটেড, অপারেসি রিলেটেড
এবং যে শুনো সম্পর্কে মালয়েশিয়ার যে কোনো সংবাদ উপস্থাপন করার সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনাদের হাতে। সকলে ভালো থাকুন, আমাদের ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন, যাতে তারাও এই সংবাদগুলো পেতে পারে। এরপরে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাকে এখানে কমেন্টস করেন, আপনার কমেন্টসের উত্তরগুলো আগামীকালকেও দেওয়ার চেষ্টা করবো, অথবা কমেন্টসের মধ্যে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সকলেই ভালো থাকুন, সকলে সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।